কৃষক বন্ধু অনেক সময় দেখা যায় বিভিন্ন ফসলে অনেক কীট আক্রমণ করেছে একই সাথে অনেক কীট বলতে একই ধরনের অনেক কীট নয় বিভিন্ন ধরনের কীট যেমন বিভিন্ন ধরনের ফসলের ফল ছিদ্রকারী কাণ্ড ছিদ্রকারী লেদা পোকা সাদামাছি চুলচুলে পোকা মাকড় জাব পোকা এছাড়াও ফসলের বিভিন্ন ধরনের রসচা পোকা ইত্যাদি পোকা যদি একই সাথে আক্রমণ করে ওই সময় কৃষকবন্ধুদের কীটনাশক নির্বাচন করাটা খুব কঠিন হয়ে পড়ে ওই সব পোকাগুলো একই সাথে আক্রমণ করলে দু থেকে তিনটি কীটনাশক এক্ষেত্রে মিশ্রণ তৈরি করে প্রয়োগ করতে হয় অনেক সময় তাও সঠিকভাবে কাজ করে না তাই বন্ধু আজকে আলোচনা করতে যাচ্ছি এমন একটি কীটনাশক যা ওই ধরনের সমস্ত পোকাকে একই সাথে নিয়ন্ত্রণ করতে পারবে বন্ধু আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন বন্ধু আমি এখানে যে কীটনাশকের কথা আলোচনা করতে যাচ্ছি সেটি হল সিগজেন্টা কোম্পানির একেবারে নতুন কীটনাশক সিমোডিস যাতে রাসায়নিক আছে আইসো সাইক্লোসেরাম একশো গ্রাম প্রতি লিটার সিডি বন্ধু এটি আইআরএসি গ্রুপ থার্টি কীটনাশকের অন্তর্গত আর এটি একটু নতুন প্রযুক্তিতে তৈরি হয়েছে যার নাম প্লিনাজলিন এই প্লিনাজলিন প্রক্রিয়া হল আইআরএসসি গ্রুপ থার্টি থেকে নেয়া একটি নতুন সক্রিয় উপাদানের টেডমার্ক কৃষকবন্ধু সিমোডিস কীটনাশক কীটপতঙ্গের স্নায়ুতন্ত্রের উপর কাজ করে এটি স্নাও ও পেশির যোগাযোগ স্থানে ব্লকেজ সৃষ্টি করে সিমোডিস কীটনাশকের সক্রিয় উপাদানটি কিটের রিসেস্টরগুলিকে কাজ করা থেকে বিরত রাখে এবং তখনই স্নায়ুতন্ত্রের ওপর খুব চাপ পড়ে ফলে পেশিতে খিঁচুনি আরম্ভ হয় এবং কীটের পক্ষঘাত ঘটে আর তখন কীট আর নড়াচড়া করতে পারে না এবং সঠিকভাবে খাবারও সংগ্রহ করতে পারে না ফলে মারা যায় বন্ধু এটি একটি বড স্পেকট্রাম কন্ট্যাক্ট এবং ট্রান্সলেমিনার গুণসম্পন্ন কীটনাশক অর্থাৎ এই কীটনাশক একই সাথে অনেক ধরনের কীটকে নিয়ন্ত্রণ করে কীট এই কীটনাশকের সংস্পর্শে এলে এই কীটনাশক কীটের বিভিন্ন অঙ্গের মাধ্যমে বা খাবার মাধ্যমে কীটের শরীরে প্রবেশ করে আর এই কীটনাশকের ট্রান্সলেমিনার গুণ থাকার জন্য কীটনাশক ফসলের পাতা স্প্রে করার পর পাতার ওপর থেকে নিচের দিকে কীটনাশক পৌঁছে যায় এবং সেখানে লুকিয়ে থাকা কীটকে নিয়ন্ত্রণ করে কৃষক বন্ধু এই কীটনাশক প্রায় সব ধরনেরই কীট নিয়ন্ত্রণ করে যেমন লাল মাকড় জাব পোকা কাণ্ড ফল ছিদ্রকারী পোকা মোড়া পোকা থ্রিপ বলওয়ার্ম লিপমাইনর সেমিলুপার স্টিম ফ্লাই ইত্যাদি আর এই কীটনাশক প্রায় সব ধরনের ফসলই ব্যবহার করা যায় যেমন বেগুন সয়াবিন শসা লঙ্কা পেঁয়াজ টমেটো ধান ইত্যাদি কৃষক বন্ধু সিমডিসের যদি মাত্রার কথা বলি তাহলে ষোলো লিটার জলে ছ এম আর এই প্রতি হিসাব যদি করি তাহলে একশো ষাট এম আর কৃষক বন্ধু যদি এর দামের কথা বলি তাহলে যদিও কীটনাশক একদম নতুন যদিও বাজারে এসে গেছে তবে আমার হাতে এখনও আসেনি তাই দামটা এই মুহূর্তে সঠিক বলতে পারছি না তবে যদি আপনাদের বাজারে এই কীটনাশক পাওয়া যায় তার দাম কত কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কৃষক বন্ধু এই ছিল সিকজেন্টার নতুন কীটনাশক শ্রীমডিস সম্বন্ধে সম্পূর্ণ আলোচনা আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব আর আপনাদের যদি কৃষি বিষয়ে কোনো তথ্য জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আমি উত্তর দিয়ে দেব। আর একটি অনুরোধ যেসব কৃষক বন্ধু এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন ধন্যবাদ